أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله رب العالمين অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ আর্জেন্টাম নাইট্রিকামের তুলনামূলক আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুত্তাসিম আল হানিমানকে এবং আজকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের গ্রুপে যারা যুক্ত হয়েছেন গুড মর্নিং ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও এক প্রকার ভালো আছি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় স্যার হারুন রশিদ স্যার আমাদের যে প্রতি সপ্তাহে দুই দিন ইংলিশ ক্লাস হয় তো স্যার আবার সকালে এই ক্লাসগুলো শুরু করেছেন আমরা প্রত্যেকের ক্লাসগুলোই আলাদা আলাদা ভাবে রেকর্ড করতেছি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নেবেন তো এবং সাথে সাথে ধন্যবাদ জানাই ডাক্তার ইউসুফ আলী ভাইকে ইউসুফ আলী ভাই আর্জেন্টাম নাইট্রিকাম সম্বন্ধে চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ওনাকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো আর্জেন্টাম নাইট্রিকাম এমন একটি মেডিসিন তো এই মেডিসিন পলিকিস্ট হিসেবে আমরা জানি কারণ বহুল ব্যবহৃত যে সমস্ত মেডিসিন আছে হোমিওপ্যাথিতে এগুলো আমরা পলিকিস্ট হিসেবে জানি পলিকিস্ট হিসেবে চিনি তো অ্যালোপ্যাথিক চিকিৎসায় এই আমাদের এই মেডিসিনটাই তাদের পদ্ধতিতে ভিন্নভাবে ভিন্ন রূপে এটার ব্যবহার হয় এবং এটার কিন্তু কুফল কিন্তু ব্যাপক আকারে দেখা দেয় আমরা অনেকে হয়তো এটা জানি না আমাদের যে সমস্ত খনিজ থেকে মেডিসিন আসে যেমন ক্যালকেরেকার বলেন আর্জেন্টাম নাইট্রিকাম বলেন আপনার আর্জেন্টাম মেডেলিকাম বলেন এই সমস্ত মেডিসিন কিন্তু খনিজজাত মেডিসিন খনিজ থেকে এটা তৈরি হয়েছে আমরা প্রায় দেখি হাটে বাজারে গ্রামে গঞ্জে যে সমস্ত কবিরাজ অথবা যে হাটে বাজারে বিশেষ একটা মজমা করে তারা কি করে আংটি বিক্রি করে অথবা ব্রাসলেট বিক্রি করে যে অষ্ট ধাতুর মাদুলি আছে অষ্ট ধাতুর আংটি আছে ব্রাসলেট আছে এগুলো অনেক রোগ থেকেই নিষ্কৃতি পাওয়া যায় অনেক রোগ এর উপরে কাজ করে আসলে কিন্তু কিছুটা এর মধ্যে সত্যতার প্রমাণও পাওয়া যায় দেখেন যদিও কমপ্লিটলি তাকে ওইভাবে ভালো করা যাবে না কারণ আটটা যে মেটাল আছে এই মেটালের রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী এটা যখন প্রুভারদের ক্ষেত্রে এটা প্রুভিং হয়েছে তো প্রুভিং কিন্তু যে লক্ষণগুলি প্রুভারদের ক্ষেত্রে দেখা দিয়েছে তো সেখানে কিন্তু দেখেন অনেকগুলো মেটালের কথা আমরা জানি অনেকগুলো মেটাল কিন্তু হোমিওপ্যাথিতে নেওয়া হয়েছে যেমন গোল্ড থেকে গোল্ড থেকে আমরা অরাম মেটালিকাম নিয়েছি তারপর আপনার রূপা থেকে দস্তা থেকে এই ধরনের অনেকগুলো মেডাল আছে তো আর্জেন্টাম মেডালিকাম আর্জেন্টাম নাইট্রিকাম অরাম মেডালিকাম এই ধরনের আমরা অনেক খনিজ দ্রব্য থেকে কিন্তু আমরা হোমিওপ্যাথিক ফার্মাকোপনে যে এটা প্রস্তুত করা হয়েছে আবার যে সমস্ত মানুষ এটা দাবি করে যে আমাদের আংটি ব্যবহার করলে আমাদের ব্রাসলেট ব্যবহার করলে অনেক রোগ থেকেই কিন্তু মুক্তি পাওয়া যায় অনেক রোগ থেকে মুক্তি না পাইলেও দেখা যাবে কিছু না কিছু উপশম হতে থাকে কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে ওইটা স্থূল মাত্রায় ওটা অনেকে হয়তো পানিতে ভিজিয়ে খাই অথবা দীর্ঘদিন হাতে রাখে এটার কুফলও কিন্তু আছে কারণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াকালীন সময়ে যদি কেউ অরামিটে রোগী হয়ে থাকে তাকে কখনো গোল্ড পরিধান করতে দেওয়া যাবে না গোল্ড সে পরবে না কানের থেকে আপনার গলা থেকে এটা খুলে রাখবে তার কারণ হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা সময়ে
এটার যে প্রতিবন্ধকতা, ওষুধ দিতে ক্রিয়া করতেছে না, এই বিষয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি। কারণ হোমিওপ্যাথিক ওষুধ খুব সূক্ষ্ম মাত্রা, খুবই সূক্ষ্ম মাত্রা। এই সূক্ষ্ম মাত্রার মেডিসিন যখন কোন পেশেন্টকে অ্যাপ্লাই করা হয়, তখন বা যে কোনো প্রভাব যদি শরীরের উপরে পড়ে, বা ওই ধরনের মেডিসিনাল যে অ্যাকশনটাকে নষ্ট করার যে ক্ষমতা আছে অন্য দ্রব্যের, সেগুলো থেকে একটু দূরে থাকতে হয়। তো আমরা যখন আর্জেন্টাম নাইটিকাম কোনো পেশেন্টকে দেই, দেখবেন যে মিষ্টি যদি সে খায় তার কিন্তু অসুখ ভালো করা সম্ভব হবে না। অথবা আর্জেন্টাম নাইট্রিকাম এটা কি থেকে তৈরি আপনারা কি জানেন? এটা কি থেকে তৈরি? গোল্ড রূপা থেকে না? হ্যাঁ স্যার, গোল্ড না স্যার, গোল্ড তো আর্জেন্ট অরাম মেটালিকাম, অরাম মেট, গোল্ড হচ্ছে অরাম মেট। আর্জেন্টাম নাইট্রিকাম কি সিলভার নাইট্রেট না? এখন এগুলো কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় যে কোন মেডিসিন আমরা পেশেন্টদেরকে অ্যাপ্লাই করতেছি এবং কি কি সে করতে পারবে না, কি কি সে খাইতে পারবে না, তো এগুলো বলে যেতে হয়। তা না হলে কিন্তু রুগীকে শুধু ওষুধ দিলেই রুগী ভালো হবে না। রুগী কি হোমিওপ্যাথিক বাক্স থেকে একটা ওষুধ দিয়ে দিলেন, তো ওষুধ দিয়ে দিলেই কি রুগী ভালো হয়ে যাবে? এত সহজ না হোমিওপ্যাথিক, কিন্তু হোমিওপ্যাথিক অনেক কঠিন। আমার কাছে তো কঠিন মনে হয়। আসেন তো অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কাছে যখন আমরা দেখি, তাদের কাছে মৃগী রোগে আক্রান্ত হয়ে কোনো রুগী তাদের কাছে যায়, অথবা গলায় যে ক্ষত হয়, এই গলায় ক্ষতের জন্য তারা স্পেসিফিক ভাবে এই আর্জেন্টাম নাইট্রিকাম কে স্থূল মাত্রায় তারা এভাবে ব্যবহার করত, কিন্তু দেখা গেল এটার ক্ষতিকর প্রভাবটা এত বেশি, এত বেশি এটা প্রতিক্রিয়া তৈরি হয়, তারপরে ওনারা কি করলেন, এটা পরিত্যক্ত করলেন, এটা বাদ দিলেন। কিন্তু এই পরিত্যক্ত জিনিসই মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান এটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন। অনেক অ্যালোপ্যাথিক এমন ওষুধ আছে যেগুলো অনেক ক্ষতিকর দিক তৈরি করে, ক্ষতিকর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে, বা ক্ষতির অনেকগুলো দিক থাকে, কিন্তু ওইটাকেই যখন হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী সূক্ষ্ম মাত্রায় মেডিসিন গুলোকে এইভাবে প্রুভিং করা হয়, তো প্রুভিং কিন্তু যে লক্ষণগুলি দেখা দেয় ওই রোগগুলোই কিন্তু আবার হোমিওপ্যাথিতে সূক্ষ্ম মাত্রায় অ্যাপ্লাই করলে, আরো সূক্ষ্ম মাত্রায় অ্যাপ্লাই করলে তাদেরকে ভালো করা সম্ভব। আমাদের মেডিসিনে যেই রোগ সৃষ্টি করতে পারে ওই রোগ আবার রোগীদেরকে আরোগ্য করতে পারে, এটাই হচ্ছে সমবিধান, এটাই হচ্ছে সিমিলার ট্রিটমেন্ট। আর অ্যালোপ্যাথিক কিন্তু ডিসিমিলার ট্রিটমেন্ট। আপনি অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে বলবেন, আচ্ছা আপনারা তো অ্যালোপ্যাথ, তো আসলে অ্যালোপ্যাথ আসলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি? ওনারা স্বীকারই করবে না। বিষম চিকিৎসা প্রণালীতে, বিসদৃশ নীতিতে যে চিকিৎসা পদ্ধতি কে সমর্থন করে, যে চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়, তো এটা হচ্ছে আপনার অ্যালোপ্যাথিক চিকিৎসা। আর আমাদের হচ্ছে সদৃশ, যেটাতে রোগ আরোগ্য মানে সৃষ্টি করবে ওইটাতেই রোগ ভালো করবে। যেই ওষুধের রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে ওষুধের কি রোগীকে ভালো করার ক্ষমতা আছে, আবার যেই ওষুধে রোগীকে ভালো করার ক্ষমতা আছে ওই ওষুধেই রোগীকে মেরে ফেলারও ক্ষমতা আছে। এখন অস্ত্র যেমন আত্মরক্ষা করতে পারে, অপরদিকে অস্ত্র এই অস্ত্রের অপব্যবহারের কারণে আপনার মৃত্যু হতে পারে, কি হতে পারে কিনা পারে। আমি আলোচনার সময় প্রায়ই কিন্তু ডাক্তার মহামতি ডাক্তার কেন্টের রেফারেন্স দিয়ে থাকি যে আমাদের ওষুধে যদি মানুষ হত্যা করার মতো যথেষ্ট শক্তি না থাকতো তাহলে তাদেরকে আর গু করতো না। রাতের আধারে যারা খুর নিয়ে লাফালাফি করে, এক ডজন নিগ্রোর সাথে আমি রাতের আধারে যারা খুর নিয়ে লাফালাফি করে এদের সাথে থাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু কথাই কথাই যারা অনভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক কথাই কথাই উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করে এদের সাথে থাকতে আমি অস্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, উচ্চ শক্তির ওষুধ যেমন বিপজ্জনক ফল দেয় বলে। তাহলে মহামতি ডাক্তার কেম কিন্তু এখানে যে কথাগুলো বলেছেন, কতটা সাবধানতা কতটা সতর্কতা অবলম্বন করে আমাদেরকে মেডিসিন অ্যাপ্লাই করতে হয়। অথচ এমন অনেক আনাড়ি ডাক্তার আছে, অদক্ষ অযোগ্য ডাক্তার আছে যে ওষুধ দেওয়ার সাথে সাথে সেম মাত্রা, সেম পাওয়ার ওষুধ দেন,
এই সাহস কোথা থেকে পান আমি এটা বুঝি না। স্থূল মাত্রায় মেডিসিন প্রয়োগ করেন, এই সাহস কোথা থেকে আসে আমি জানি না। আমার তো ওষুধ দিতে ভয় হয় যে ওষুধ দিলেই এগ্রাভেশন হয়। আমি তো প্রায়ই পেশেন্টদের, আমার সাথে আরুম স্যার আছেন, তো মেডিসিনাল অ্যাগ্রাভেশন এমন ভাবে দেখা যায়। আমি তো অনেক সূক্ষ্ম মাত্রা অ্যাপ্লাই করি, 2 বার 3 বার 4 বার গ্লাস ধুয়ে ধুয়ে পরিবর্তন করে পরিবর্তিত মাত্রা পরিবর্ধিত মাত্রা এই কাপিং করে করে ওষুধ দেওয়ার পরেও দেখা যায় মেডিসিনাল অ্যাগ্রাভেশন খুব বেশি দেখা দেয়। মাঝে মাঝে রুগীদেরকে ঘ্রাণে ওষুধ দেই। এনিওয়ে, তো এই বিষয়ে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অসংখ্য ডাক্তার আছে, একবার মাদার ক্যান্সার মানে বিপজ্জনক যে ওষুধ গুলো ল্যাকেসিস, এটা বিপজ্জনক মেডিসিন। এই ল্যাকেসিস এর মতো মাদার ক্যান্সার মেডিসিন যাকে তাকে দেওয়া যাবে এবং দিলে কি অবস্থা হবে? ল্যাকেসিস এর মতো মেডিসিন উচ্চ শক্তির ওষুধ অ্যাপ্লাই করলে দেখা যাবে রোগী রোগীর জীবনই শেষ হয়ে যাবে। আমরা যদি হেরিং এর একটু জীবনই একটু ঘাটাঘাটি করি, একটু লেখাপড়া করি, কারণ ল্যাকেসিস প্রুভিং করেছিলেন কিন্তু ডাক্তার হেরিং। হেরিং কিন্তু যখন প্রুভিং করেছিলেন উনি কিন্তু অজ্ঞান হয়ে গেছিলেন। এই অজ্ঞান অবস্থায় কি কি লক্ষণ তা দেখা দিচ্ছে, এটা কিন্তু তার স্ত্রী কিন্তু এগুলো লিপিবদ্ধ করেছিলেন। পরের দিন কি হয়েছিল কিন্তু পরে উনি কিছুই বলতে পারেন না এইভাবে। যাই হোক, তো এটার লম্বা চড়া ইতিহাস আছে। উনি আজীবন গলাতে টাই পড়তে পারতেন না, আজীবন গলায় টাই পড়তে পারতেন না। ল্যাকেসিসের রুগীরাও অনুরূপ ভাবে কিন্তু গলায় টাই পড়তে পারেন না। এই জন্য মেডিসিন অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ যে মেডিসিনে আপনার উপশম দিতে পারে, যে মেডিসিনে জটিল রোগকে ভালো করতে পারে, ওই মেডিসিনে রোগীকে ক্ষতিও করতে পারে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য গভীর ক্রিয়াশীল মেডিসিন গুলো সেভাবে হিসাব কিতাব করে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যারা মিউট আনমিউট রেখেছেন একটু কাইন্ডলি মিউট রাখবেন। তো আজকে আমরা আর্জেন্টাম নাইটিকামের যে ক্রিয়াস্থল সেটা হচ্ছে আপনার ব্রেইনের উপরে ক্রিয়া করে, এটা নার্ভের উপরে কাজ করে। আমাদের ইউসুফ ভাই কিন্তু বলছেন স্নায়ু, আসলে স্নায়ু হয় না, স্নায়ু। আমরা আমরা কিন্তু শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা বাংলাও ভালো জানি না, ইংরেজিও কিন্তু ভালো জানি না। তো আমাদের কিন্তু এই সমস্যাগুলো দূর করতে হবে। ঠিক আছে, তো ব্রেইনের উপরে আপনার নার্ভের উপরে অথবা অন্ননালী অন্ননালীর ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি উল্লেখযোগ্য যে ক্রিয়া এটা করতে দেখা গেছে। এটা এমন একটি মেডিসিন গভীর ক্রিয়াশীল এডিসোরিক এন্টিসিবিলিটিক মেডিসিন এবং সাইকোটিক মাজিবের উপরেও কিন্তু এটার প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে। এখন একজন মানুষের অসুস্থতা যখন দেখা দিবে, তার মানসিক লক্ষণ, তার শারীরিক লক্ষণ, তার আদার্স আর অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ইতিহাস আকারে নিতে হয়। আমরা যখন এই মেডিসিনটি প্রোভারদের ক্ষেত্রে প্রুভিং হয়েছে তখন দেখেছি যে প্রোভারদের মধ্যে মস্তিষ্কের যে বুদ্ধিবৃত্তি সংক্রান্ত যে সমস্যা, তার যে ইন্টেলেকচুয়ালিটি, তার যে বিচার শক্তি, তার সৃজন শক্তি, এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে আসছিল। প্রোভারদের মধ্যে এই ধরনের লক্ষণগুলি প্রকাশিত হয়েছিল যে তার বুদ্ধি সংক্রান্ত যে বিষয়, বিচার শক্তি, তার স্মৃতি শক্তি, এগুলো কিন্তু দুর্বল হয়ে আসছিল এবং অতিমাত্রায় তার মধ্যে আমরা কি বলবো ওভার সেন্সিটিভিটি এগুলো কিন্তু আমরা বেশি হতে দেখেছি। প্রোভারদের মধ্যে এরা এতটাই আবেগপ্রবণ, এরা এতটাই এতটাই নার্ভাস, দেখা যায় যে কোনো কিছু কল্পনা করলেই সে অসুস্থ হয়ে যাচ্ছে। একটা ছেলেকে স্কুলে দেওয়া হয়েছে, এখন স্কুল থেকে যদি ফিরতে একটু দেরি হয় তা আগে থেকে একটা অ্যান্টিসিপিয়েশন তার মধ্যে কাজ করতে থাকে, মনে হয় আমার ছেলে কোনো বিপদে পড়েছে, আমার ছেলে মনে হয় কোনো সমস্যায় পড়েছে, ও স্কুল থেকে কেন এখন আসতেছে না। তো এই চিন্তা করতে করতেই আর্জেন্টাম নাইটিকামের রোগীরা দেখবেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের আবেগ প্রবণতা অনেক বেশি থাকে, অনেক বেশি এরা আবেগ প্রবণ হয় এবং অদ্ভুত ধরনের একটা ধারণা এদের মধ্যে তৈরি হয়। ডাক্তার সম্ভবত আমি ডাক্তার নাম বলে যাচ্ছি, ওষুধ পরিচয় লেখক কি জানো কে? ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জি, ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্যারের বইতে লেখা আছে যে আর্জেন্টাম নাইটিকাম অধ্যায়ে লেখা আছে যে বিয়ের সময় কোনে বলে আমি হাঁকবো, বিয়ের সময় কোনে বলে কি আমি হাঁকবো, তার মানে কি? তার মানে হচ্ছে তার মধ্যে নার্ভাসনেস কাজ করতে থাকে। এই নার্ভাসনেস যখন তার মধ্যে কাজ করতে থাকে, যখন কোশ্চেন করতেছে
ছেলে পক্ষ বা ছেলের আত্মীয় স্বজন এসে মেয়েকে, সে থরথর করে কাঁপতেছে এবং কি বলবে সে ই করতে পারছে না, তখন বলবে যে আমি একটু আসতেছি। আসতেছি মানে সে হাঁটতে যাচ্ছে, আসতেছি মানে কি সে পায়খানার তার বেগ লেগে যায়, প্রস্রাবের বেগ লেগে যায়, পায়খানার প্রস্রাব বেগ লেগে যাবে যখনই কিনা এই ধরনের তার মধ্যে নার্ভাসনেস কাজ করতে থাকবে। যখন সে ধরেন কোথাও যাত্রা করবে, এখন যাত্রা করার আগেই তার মধ্যে একটা নার্ভাস ডেবিলিটি কাজ করতে থাকে, স্নায়বিক একটা দুর্বলতা কাজ করতে থাকে, এতে করে দেখবেন যে তার আগে ভাগেই পায়খানা যেতে হয়, মলমূত্র ত্যাগ করতে হয়। দরজায় যদি কেউ সে কোন আগন্তুক এসে নক করে, তো নক করার পরেই দেখবেন তার মধ্যে নার্ভাসনেস কাজ করতেছে, এর ফলে দেখবেন যে ঠিক আছে আমি 10 মিনিট পরে আসতেছি, তার মানে কি সে বাথরুমে গিয়ে মলমূত্র ত্যাগ করার জন্য ওখানে গেছে। আমরা যখন দেখি যে হয়তো ট্রেন 7টার সময়, তো ট্রেন 7টার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে সে কি করবে, আর্জেন্টাম নাইটিকামের রোগী কোথাও যাত্রা করার আগে সেটা ভ্রমণে যাক, মসজিদে যাক, মক্তবে যাক, স্কুলে যাক, কলেজে যাক, কোর্টে যাক, যেখানেই যাক না কেন, মন্দিরে যাক, গির্জায় যাক, যেখানেই সে যাত্রা করার জন্য কি মনটাকে স্থির করবে, আগে ভাগেই তাকে প্রস্রাব পায়খানার কি বেগ লাগে, তার আগে প্রস্রাব পায়খানায় যেতে হয়। এই সমস্ত লক্ষণ যখন কোনো রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তখন অবশ্যই আমরা আর্জেন্টাম নাইটিকামের কথা চিন্তা করব। এখন আর্জেন্টাম নাইটিকামের অনেক লক্ষণ আছে, অনেক অসংখ্য লক্ষণ আছে। তো আর্জেন্টাম নাইটিকামের যে সমস্ত মানসিক লক্ষণগুলো উল্লেখ করেছি, যে মানসিক লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো যদি আপনারা মেমোরিতে রাখেন, আরো অসংখ্য লক্ষণ আছে, সেগুলো আমি মানে পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। তো এই সমস্ত মানসিক লক্ষণ দেখে, রোগ যেটাই হোক না কেন, এই সমস্ত মানসিক লক্ষণ দেখে যদি আপনি ওষুধ অ্যাপ্লাই করেন আর্জেন্টাইটিকাম, খুব চমৎকার ফলাফল পাবেন। অ্যানিম্যাল তো এমনিতেই বলেন নাই যে ট্রিট দ্য প্যাশন বাট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য প্যাশন হোলি বাট নট পার্টলি, দিস ইজ দ্য সিস্টেম অফ হোমিওপ্যাথি, এটাই হোমিওপ্যাথি সিস্টেম। আপনি যখন দেখবেন যে রোগের নাম করে কখনো আপনি প্যাথোলজিক্যাল রিপোর্ট ডিপেন্ড করে কখনো রোগীকে হোমিওপ্যাথিতে চিকিৎসা দিতে পারবেন না, কারণ প্যাথোলজিক্যাল লক্ষণের গুরুত্ব হোমিওপ্যাথিতে কম, সাবজেক্টিভ সিমটমের গুরুত্ব সবচেয়ে বেশি। প্যাথোলজিক্যাল লক্ষণের যে গুরুত্ব অবজেক্টিভ সিমটম সেটা মানে সাবজেক্টিভ থেকে কম গুরুত্বপূর্ণ। সাবজেক্টিভ সিমটম কে আমরা সবসময় প্রাধান্য দিই, আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটম কিন্তু জানি বা বুঝি, সে বিষয়ে আমি আলোচনা না করি। তো আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে দেখা যাবে সে অ্যাবজর্ব হয়ে থাকবে, অভিনিবিষ্ট হয়ে থাকবে, নিমগ্ন হয়ে থাকবে, পর্যায়ক্রমে আমরা এই ধরনের লক্ষণগুলি পাই যে সে নিমগ্ন হয়ে আছে, অপরদিকে তার মধ্যে অত্যন্ত রেসলেসনেস কাজ করতেছে, কারণ আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে কিন্তু অত্যন্ত অস্থিরতা কাজ করতে থাকে। এবং এদের চেহারাটা দেখলে আপনি বুঝবেন কিভাবে, যে 20 বছরের একজন মানুষকে দেখতে মনে হবে 30 বছর 40 বছর হয়ে গেছে, 10 বছরের একটা ছেলেকে মেয়েকে দেখতে মনে হবে যে 20 বছর বয়স হয়ে গেছে, 40 বছরের মানুষকে মনে হবে যে 60 বছর বয়স হয়ে গেছে। আর খাই দায় আর শুকাই, যত খাই তত শুকাই। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে তাদের শরীরে মানে হাড় ছাড়া আর কিছু নাই, তার শরীরে মাংস লাগে না, যতই খাই দেখবেন তত শুকাচ্ছে, তার মধ্যে ক্ষয় প্রবণতাও কিন্তু আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে আমরা দেখি। এটা তাহলে আমরা শুধুমাত্র শরীর নয়, এটা সিভিলিটিক নয়, এটা এন্ডোসাইক্লিক নয়, এটা কিন্তু টিউবারকুলারও। সেই টিউবারকুলার কন্ডিশন যখন তৈরি হবে দেখবেন আপনি চেহারা থেকেই বুঝবেন, অপরদিকে তার প্রচন্ড গরম কাতরতা থাকবে, প্রচন্ড মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকবে, লবণ খাওয়ার প্রচন্ড ইচ্ছা থাকবে, এবং সে অস্থির হয়ে যাবে, কোন কাজ করতে গিয়ে অত্যন্ত তড়িঘড়ি ব্যস্ততা তুরস্ততা দেখাতে থাকবে। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা অবশ্যই আর্জেন্টাম নাইটিকাম ছাড়া অন্য কোনো মেডিসিন আমরা অ্যাপ্লাই করব না। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে দেখি যে সহজেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাওয়া, সহজেই রাগান্বিত হয়ে যাওয়া, খিটখিটে মেজাজের ভাব দেখানো, এবং এটা রাগ করার পর থেকে একটা বিরক্তি দেখানোর পর থেকে সে নিজেই অনেক সময় অসুস্থ হয়ে যায়। এলিমেন্টস আফটার অ্যাঙ্গার, এলিমেন্টস আফটার এক্সাইশন, তো বিরক্তির পরে, ক্ষোভের পরে, রাগের পরে সে নিজেই যখন অসুস্থ হয়ে যায় দেখবেন কেন্ট রেপার্টরির 2 নম্বর পেজে এটা আছে।
যখন আর্জেন্টাম নাইট্রিকামের প্রচন্ড রাগ হয় তখন থর থর করে কাঁপতেছে সে, এটাও কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের মধ্যে দেখবেন আগে থেকে একটা অলিক মানে একটা চিন্তা, একটা পূর্বাভাস, পূর্ব জ্ঞান নিজের মধ্যে তৈরি করবে, এইটা তৈরি করেই সে অসুস্থ হয়ে যাবে। তার মধ্যে দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা তার মধ্যে কাজ করতে থাকে। কোথাও এঙ্গেজ এঙ্গেজ করলে সেখানে কিন্তু তার দুশ্চিন্তা তৈরি হয়, আর খাওয়ার পরেই তার দুশ্চিন্তা আরো বেশি তৈরি হয়। তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় সারাক্ষণ সে দিনাজিপাত কাটাতে থাকে, তার স্বাস্থ্য সম্বন্ধে দুশ্চিন্তা উৎকণ্ঠা থাকে যে তার যে শরীর স্বাস্থ্য এইভাবে হালকা পাতলা হয়ে যাচ্ছে, দিন দিন জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে, আসলে আমার শরীরটা এমন হয়ে যাচ্ছে কেন, এমন জীর্ণশীর্ণ কেন হয়ে যাচ্ছে, এই নিয়ে সবসময় দুশ্চিন্তা কাজ করতে থাকে। আর সময় তার বিষয়ে তার একটা উৎকণ্ঠা দুশ্চিন্তা কাজ করতে থাকে, সময়টাকে সে ধরতে পারে না, মনে হয় যে সময়টা মনে হচ্ছে যাচ্ছে না, সময়টাকে মনে হচ্ছে পার হচ্ছে না, এই জন্য সে তড়িঘড়ি করতে থাকে। এটা কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের ক্ষেত্রে দেখি। যখন দেখবেন আর্জেন্টাম নাইট্রিকামের কোনো হার্টের পেশেন্ট আপনার কাছে আসলে সে স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে সে পায়চারি করলে এবং দ্রুত হাঁটলে, র্যাপিড যদি সে ওয়াকিং করে, র্যাপিড সঞ্চালন করে, হাঁটাহাঁটি করে, দেখবেন হার্টের প্যালপিটেশন আর তার নাই। কতটা অদ্ভুত ধরনের লক্ষণ দেখেন, এটা কি রেয়ার সিমটমের মধ্যে নয়, এটা কি আনকমন সিমটমের মধ্যে নয়, যে হার্টের রোগীদের সাধারণত আমরা একটু মুভমেন্ট করতে দেখলেই যে তাদের হার্টের সমস্যা তৈরি হয়, প্যালপিটেশন অফ দ্য হার্ট। তো এই ক্ষেত্রে আমরা আর্জেন্টাম নাইট্রিকামের কথা কখন চিন্তা করব, যখন কিনা হার্টের যে প্যালপিটেশন হচ্ছে ওই ক্ষেত্রে সে দ্রুত হাঁটতে থাকে, এই অবস্থায় আমরা আর্জেন্টাম নাইট্রিকামের কথা চিন্তা করব। আর যদি কিনা পাওয়া যায় শুধু একটা লক্ষণের উপরে নির্ভর করে আমরা কখনো মেডিসিন অ্যাপ্লাই করব না। যদি কিনা তার মিষ্টি খাওয়ার অদম্য স্পৃহা, মিষ্টি খাইলে আবার তার সকল কষ্ট বেড়ে যাওয়া, হালকা পাতলা শরীর এবং দেখবেন যে অত্যন্ত অস্থির প্রকৃতির, অপরদিকে তার প্যালপিটেশন অফ দ্য হার্ট এবং দ্রুত সে হাঁটাহাঁটি করলে তার হার্টের এই প্যালপিটেশন আর থাকে না, এই ক্ষেত্রে একমাত্র মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম। হার্টের প্যালপিটেশনের জন্য অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু আমি যে চিত্রটা অঙ্কন করেছি একেবারে তিন চার কথাই, এই তিন চার কথার মধ্যে আপনি এই হার্টের পেশেন্টকে আর্জেন্টাম নাইট্রিকাম অ্যাপ্লাই করলে খুব চমৎকার ফলাফল পাওয়া যাবে। এনিওয়ে, তো তাদেরকে দেখবেন তাদের যখন হার্টের সমস্যা ছাড়াও যখন কোনো মানুষ অনেক বেশি দুশ্চিন্তা উৎকণ্ঠার মধ্যে মানে সময় কাটাতে থাকে, দেখবেন যে শুয়ে আছে তার দুশ্চিন্তা তৈরি হচ্ছে, দুশ্চিন্তা দেখা দিচ্ছে, বসে আছে দুশ্চিন্তা দেখা দিচ্ছে, কিন্তু যখনই সে দ্রুত হাঁটাহাঁটি শুরু করে তখন আর দুশ্চিন্তা একদম নাই। এই ধরনের সিমটম কোনো পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি পাই তাহলে অবশ্যই আর্জেন্টাম নাইট্রিকাম ছাড়া আমরা অন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই করবো না। আবার আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের মধ্যে দেখবেন এরা শিশুসুলভ আচরণ করে, চাইল্ডিশ বিহেভিয়ার এদের থাকে, ফুলিশ বিহেভিয়ার থাকে এদের, বোকা আচরণ করে, শিশুদের মতো আচরণ করে, এরা একাকী থাকতে পারে না, একাকী থাকতে চায় না, সবসময় যেহেতু তার মধ্যে উৎকণ্ঠা দুশ্চিন্তা কাজ করতে থাকে এবং আগে থেকে তো একটা পূর্বাভাস পূর্ব জ্ঞান তার মধ্যে অ্যান্টিসিপেশন থাকে, এই জন্যই সে সঙ্গী পছন্দ করে, এই যে সঙ্গী পছন্দ করে কম্পানি ডিজায়ার ফর 12 নম্বর পেজের কেন্ট রিপার্টরিতে আপনারা দেখবেন। কিন্তু যে কোনো বিষয়ে তাকে যদি কাজ করতে দেওয়া হয়, তার উপর কোনো দায়িত্ব অর্পণ করা হয়, এই অর্পিত দায়িত্ব পালন করতে গেলে দেখা যাবে তার কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে, তার কনসেন্ট্রেশনটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের মধ্যে দেখি। তার মধ্যে সব সময়ের জন্য একটা আত্মপ্রত্যয়ের অভাব, সেলফ কনফিডেন্স যেটা, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, এটা কিন্তু আমরা নাইট্রিকামের মধ্যেও কিন্তু তৃতীয় শ্রেণীর লক্ষণ হিসেবে দেখি। যদিও ব্যারাইটাকা, সাইলিশিয়া এই ধরনের মেডিসিন গুলোর মধ্যে ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স আছে, কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের মধ্যেও কিন্তু আত্মপ্রত্যয়ের অভাব, আত্মবিশ্বাসের অভাব কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের মধ্যে আমরা দেখতে পারি। দেখবেন সে 900 বছর পরে রাতের আহারের পরেই মানে মানসিক একটা হতবিহ্বল অবস্থা তৈরি হয়, কিঙ্কুত্ব বিমূল অবস্থা তৈরি হয়, কনফিউজড হয়ে যায় না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা
আর্জেন্টাম নাইটিকাম এর কথা চিন্তা করব। যে সমস্ত শিশুদের ক্ষেত্রে দেখবেন এরা অত্যন্ত ঘাটরা, অবস্টিনেট, পিগ হেডেড, স্টাবন, স্টিফ নেক, তো এগুলো কিন্তু আমরা রেপার্টরিতে এই শব্দগুলো আছে সিনোনিম হিসেবে পাবেন। তো যে সমস্ত শিশুদের ক্ষেত্রে অথবা বড় মানুষদের ক্ষেত্রে দেখবেন অত্যন্ত ঘাটতারা প্রকৃতির, এতটা সে অবস্থা নেই তার সিদ্ধান্ত থেকে অটলতা থেকে, ওখান থেকে কিন্তু অনরতা অটলতা অবিচলতা তাদের মধ্যে দেখা দেয় যে না ওখান থেকে সে নড়তে চায় না, এতটাই সে ঘাটতারা, তাকে আপনি কোনো ওখান থেকে ফেরাতে পারবেন না। আর্জেন্টাম নাইট্রিকের রোগীরাও কিন্তু অত্যন্ত অবস্টিনেট হয়, পিগ হেডেড হয়, স্টাবন মাইন্ডেড হয়, এরা ইরিটেবল হয়, খিটখিটে মেজাজের হয়ে যায়, সহজেই রাগান্বিত হয়ে যাওয়ার একটা মানুষ মানে মেন্টালিটি সবসময় এদের মধ্যে থাকে। এদের মধ্যে সবসময় একটা ইলিউশন কাজ করতে থাকে, হ্যালুসিনেশন ডিলিউশন কাজ করতে থাকে, হ্যালুসিনেশন কাজ করতে থাকে, মনে হয় যে এমন ধরনের একটা হ্যালুসিনেশন তার মধ্যে কাজ করে যে কোনো মৃত ব্যক্তি কে সে দেখতেছে, কোন মৃত ব্যক্তিকে সে দেখতেছে, আবার সে মনে করে যে চোখ বন্ধ করলেই তার চোখের সামনে বিভিন্ন ধরনের কিছু সে দেখে। এটা কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের ক্ষেত্রে দেখি, আর্জেন্টাম নাইট্রিকামের অসংখ্য লক্ষণ আছে এদের ক্ষেত্রে, যে চিন্তা করা খুব দ্রুত, যে চিন্তা করা এরা দ্রুত চিন্তা করতে পারে না, এদের মধ্যে ডালনেস কাজ করতে থাকে, স্লাগিশনেস কাজ করতে থাকে, এদের যে থিংকিং এদের যে কম্প্রিহেনশন অত্যন্ত ডিফিকাল্ট থাকে। যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা দেখব যে ডাল চিলড্রেন, যে সমস্ত শিশুদের মধ্যে ডালনেস দেখতে পারবো সেই সমস্ত শিশুদের ক্ষেত্রেও কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামের কথা চিন্তা করব। যদি তাদের অদম্য মিষ্টি খাওয়ার স্প্রিয়া থাকে, অত্যন্ত অস্থির থাকে, এবং দেখবেন যে মিষ্টি খাইলেই তার পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, মিষ্টি খাইলেই তার পেট খারাপ হয়ে যাচ্ছে, পেট ফেপে যাচ্ছে, অপরদিকে বড় বড় সে ঢেকুর উড়াতে থাকে, সে বেলসিং করে অথবা ইলেকট্রিশিয়ান তার মধ্যে দেখা দেয় যে বড় বড় লাউডলি খুব জোরে 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 বড় বড় সে ঢেকুর উড়াতে থাকে, লাউড ইলেকট্রিশিয়ান দেখা দেয়। সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে, যুবতীদের ক্ষেত্রে, যে কোনো মানুষদের ক্ষেত্রে, মানুষের মধ্যেই আমরা কিন্তু এই লক্ষণ যখন দেখতে পাবো তখন আর্জেন্টাম নাইট্রিকামের কথা আমরা চিন্তা করব। এদের ইমোশন অত্যন্ত বেশি থাকে, এটা এতটাই আবেগপ্রবণ হয়, আবেগ অসুস্থ হয়ে যায় সবাই, এরা মানসিক পরিশ্রম করতে গেলে অসুস্থ হয়ে যায়, মানসিক পরিশ্রম এরা করতে পারে না। এদের ঘুমাতে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কল্পনা হয়, এই ক্ষেত্রে আমরা আর্জেন্টাম নাইট্রিকামের কথা আমরা চিন্তা করতে পারি। একা থাকলে তাদের বিভিন্ন ধরনের ভয় হবে, একা সে থাকতেই পারে না, ফেয়ার অ্যালোন অফ বিং, ফেয়ার অ্যালোন অফ বিং। তো এটা যদি আমরা ক্রস রেফারেন্স দেই তাহলে কম্পানি ডিজার, একা থাকলে যদি সে ভয় পায় তাহলে সে সঙ্গী পছন্দ করে, তো সঙ্গী পছন্দ করে সেটাও আমি বলেছি, এবং 43 নাম্বার পেজে দেখবেন আপনারা কেন্ট রেপোর্টে আছে ফেয়ার অ্যালোন অফ বিং সি কোম্পানি ডিজার, তো এখানে 43 নম্বর পেজে আছে। একা থাকলে সে মনে করে আমার মনে হয় মৃত্যু হয়ে যাবে, লিস্ট হি ডাই, ফেয়ার অ্যালোন অফ বিং লিস্ট হি ডাই, দেখবেন যে মনে হয় যে সে মরে যাবে, এই ধর একা থাকলে এই ধরনের ভয় তার মধ্যে জাগ্রত হয়, তার মধ্যে কাজ করতে থাকে। আবার সে যখন গির্জায় যায়, অপরাতে যায়, অথবা কোনো মঞ্চে যায়, মসজিদে যায়, মক্তবে যায়, যে কোনো জায়গায় যাওয়ার সময় তার মধ্যে উৎকণ্ঠা, দুশ্চিন্তা কাজ করে, ভয়ও কাজ করে। দেখবেন কোন মসজিদের ইমাম সাহেব যদি আর্জেন্টাম নাইট্রিকামের রোগী হয়, তাকে মসজিদে বক্তব্য দিতে হয়, খুতবা প্রদান করতে হয়, খুতবা দিতে হয়, তো দেখবেন আগে ভাগেই সে বাসা থেকে পায়খানা করে প্রস্রাব করে গেছে, আবার ঠিক মসজিদের মেম্বরে ওঠার আগে, বক্তব্য দেওয়ার আগেই দেখবেন আবার মুসল্লিদেরকে কি সরিয়ে দিয়ে আবার কিন্তু সে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে আবার সে কি স্থূল ত্যাগ করে আসে। এই ধরনের লক্ষণ কিন্তু আমরা ওই ইমাম সাহেবের ক্ষেত্রে লক্ষণ পাবো, যদি সে কিনা আর্জেন্টামের রুগী হয়ে থাকে, আর্জেন্টাম নাইট্রিকামের রুগী হয়ে থাকে। আবার আর্জেন্টাম নাইট্রিকামের রুগীদের মধ্যে দেখবেন যে ভিড়ের মধ্যে যেতে চায় না, এরা পাবলিক প্লেসে এরা যেতে চায় না, পাবলিক প্লেসে গেলে অত্যন্ত ভয় পায়। আবার যে কোনো যদি সংকীর্ণ জায়গা হয়, যদি কোনো
বাসার বাথরুম একটু ছোট থাকে, অথবা ট্রেনে উঠবে এই ট্রেনের যে দরজাটা, অনেক মানুষ সেখানে উঠে কিন্তু ট্রেনের দরজাটা কিন্তু দেখবে ওঠার সময় একটু চিকন, অনেকে উঠে এর মধ্যে থেকে সে অতিক্রান্ত হতে গেলে, পথ অতিক্রম করতে গেলেই তার মনে হচ্ছে দম আটকে আসবে। পুরো সুড়ঙ্গ পথ দিয়ে আর্জেন্টাম নাই থেকে রুগীরা যেতে পারে না, ছোট ছোট যে গলি, ছোট ছোট যে রাস্তা, চোরা গলি আছে, সুড়ঙ্গ পথ আছে, এই পথ দিয়ে কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা যেতে পারে না। অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মনে হয় যে তার দম আটকে আসবে, একা থাকলে তার মৃত্যুর ভয় দেখা দেয়, সবসময় একটা মৃত্যুর চিন্তা। তার মধ্যে দেখেন এই যে মৃত্যুর যে প্রেডিকশন করে, আমরা অনেকে হয়তো জানি মৃত্যুর যে প্রেডিকশন করা, প্রোফেজিং করা, একটা নির্দিষ্ট সময় দিন ক্ষণ বলে দেওয়া, অ্যাকোনাইটের মধ্যে আমরা যেমন দেখতে পারি, অপরদিকে আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের লক্ষণ আছে যে নির্দিষ্ট টাইম সে বলে দেয়, মৃত্যুর সময় বলে দেয়। আপনারা রেপার্টরিতে দেখবেন 44 নম্বর পেজ, কত নম্বর পেজ আছে, 44 নম্বর পেজ, সেখানে কি লেখা আছে, ফেয়ার ডেট অফ প্রিডিক্টস দ্য টাইম, এই যে 44 নম্বর পেজে। আমরা অনেকেই জানি যে এখন এটার মধ্যে মৃত্যু হয়ে আছে, নির্দিষ্ট সময়টাকে এসে বলে দেয়, কিন্তু এটা জানি না আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এমন আছে যে তারা মৃত্যুর দিন ক্ষণ সময় তারা প্রেডিকশন করতে পারে। এটাও কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। আপনার পেজ মিলাই নিবেন, যদি এটা ভুল হয়ে থাকে আপনারা ওটা মার্ক করবেন, তো এটা আমরা পরে আবার সংশোধন নিয়ে আসবো, ঠিক আছে, সংশোধনে নিয়ে আসবো এটা। আর অপরদিকে দেখবেন যে আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে ফিয়ার অফ ইম্পেন্ডিং ডিজিজ, এই যে আসন্ন রোগের যে ভয়, যে কোনো রোগ তাকে আক্রমণ করতে পারে, হতে পারে সেটা করোনা ভাইরাস, হতে পারে সেটা অমিক্রন, হতে পারে আপনার কোনো অন্য কোনো ভাইরাস, ভাইরাল ফিভার, এইগুলো আসন্ন রোগের ভয় কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ক্ষেত্রে দেখি। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে দেখবেন সহজেই ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া, সহজেই ভয় পেয়ে যাওয়া, সহজেই চমকে ওঠা, এটাও কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের ক্ষেত্রে দেখি। বিশেষ করে শিশুদের মধ্যে সে ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে আছে মাঝে মাঝে সে চমকে ওঠে, মাঝে মাঝে সে লাফ দিয়ে ওঠে, এখন মাঝে মাঝে চমকে ওঠে, লাফ দিয়ে ওঠে, আঁতকে ওঠে, এই লক্ষণ কিন্তু আমরা শুধুমাত্র আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যেই নয়, আমরা বোরাক্স এর মধ্যে পাই, আরো অনেক মেডিসিন আছে। এই লক্ষণটা আপনার কেন রিপার্টরিতে দেখবেন 49 নম্বর পেজে আছে, ফাইট এন্ডেড ইজিলি, সি স্টার্টিং, এখানে স্টার্টিং অর্থ আপনারা কিন্তু শুরু শুরু মনে করবেন না, স্টার্ট এর অর্থ কিন্তু অনেকগুলো আছে, তো এখানে স্টার্টিং এর অর্থ হচ্ছে আটকে ওঠা, চমকে ওঠা। তো আবার আর্জেন্টাম নাইটিকামের রোগী যখন ছাদে উঠে, সিঁড়িতে উঠলো, তো ছাদে ওঠার পরে যখন উপর থেকে তাকায় দেখবেন তার অত্যন্ত ভয় দেখা দেয়, হাই প্লেসে গেলেই দেখবেন অত্যন্ত ভয় তার মধ্যে কাজ করতে থাকে, এটা কিন্তু আর্জেন্টাম নাইটিকামের ক্ষেত্রে চমৎকার কার্যকরী এই লক্ষণটা এবং খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, এবং সব সময়ে তারা তড়িঘড়ি করতে থাকে, সময়ের সাথে মনে হয় যে পেরে উঠতে পারতেছে না, তড়িঘড়ি করে সময় মনে হয় অনেক কি 1 ঘন্টার সময় কি 2 ঘন্টা মনে করে, মানে সে সময় আসলে পাবে কিনা, এই সময় জ্ঞানের অভাব কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকামের রোগীদের দেখি। যখন সে চলাফেরা করে তখন তড়িঘড়ি চলাফেরা করে, দ্রুত হাঁটাহাঁটি করে, এই সমস্ত লক্ষণ আমরা দেখি। যখন গেলাম আর্জেন্টাম নাইটিকামের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, দেখবেন সে বিভিন্ন ধরনের ভুল করতে থাকে, তার লেখার সময়, কথা বলার সময় দেখবেন যে ভুল হয়ে যাচ্ছে, যে কোনো শব্দ সে হারিয়ে ফেলতেছে, স্মৃতিপট থেকে, তার স্মৃতি থেকে একটা শব্দ হারিয়ে যাচ্ছে, সে কথা বলার সময় সে ভুল করতেছে, তার মুডটা ভেরিয়েবল হয়, মুডটা চেঞ্জেবল হয়, এটাও কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে অত্যন্ত রেস্টলেসনেস, নার্ভাসনেস, এটা কিন্তু আমরা দেখি। 72 পেজে আছে, কত নম্বর পেজে আছে, 72 নম্বর পেজে, রেস্টলেসনেস, নার্ভাসনেস, কেন্টেপটারি 72 নম্বর পেজ। আর এই রেস্টলেসনেসটা কখন বেশি দেখা দেয়, রাত্রিকালীন সময়ে, রাস্টক্স এর সাথে আর্জেন্টাম নাইটিকামের অনেক মিল আছে, রাস্টক্স গরম কাতর, সরি রাস্টক্স শীত কাতর, আর আর্জেন্টাম নাইটিকাম গরম কাতর,
তো রাতে সে শয়ন করলে অত্যন্ত অস্থির হয়ে যায়, এপাশ ওপাশ করতে থাকে, টসিং অ্যাবাউট ইন বেড, এপাশ ওপাশ সে করতে থাকে, কিন্তু রাজতক্ষ এমন করতে থাকে। এবং রাজবৃদ্ধি প্রায়ই দেখবেন আর্জেন্টাম নাইটিকামের সাথে রাজতক্ষের অনেক মিল আছে, কিন্তু কাতরতার দিক থেকে মিল নাই। রাজতক্ষ সম্ভবত দুধ পছন্দ করে অথবা বিশেষ বিশেষ কোনো খাবার আছে পছন্দ করে, আর আর্জেন্টাম নাইটিকা মিষ্টান্ন মিষ্টি জাতীয় খাবার, চিনি মিষ্টি মিষ্টান্ন সকল প্রকার খাবার এরা পছন্দ করে বাট সহ্য করতে পারে না। এগুলো কিন্তু আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে আমরা দেখি। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে মেন্টাল একটা ডিপ্রেশন থাকে, একটা স্যাডনেস থাকে, সেক্ষেত্রেও কিন্তু আর্জেন্টাম নাইটিকাম চমৎকার কার্যকরী বলেছেন। এরা এতটাই ওভার সেন্সিটিভ হয়, এতটাই এরা মানে সহজেই মানে কি বলবো, দে আর টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট, সবকিছুর মন্দ দিকটা এরা গ্রহণ করে, সবকিছু মন্দ দিকতে নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 78 নম্বর পেজে কেন্টিপাটরিতে এটা দেখব। এদের ক্ষেত্রে দেখবেন ঘরে কোনো শব্দ হচ্ছে, একটা আওয়াজ আসতেছে, এরা অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়, সামান্য একটা আওয়াজও এরা সহ্য করতে পারে না। যে সমস্ত রোগীদের মধ্যে আমরা যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলি বিদ্যমান থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আর্জেন্টাম নাইটিকাম ছাড়া অন্য কোনো মেডিসিন আমরা চিন্তা করব না। এদের ক্ষেত্রে দেখবেন প্রচন্ড দুর্বলতা যে দেখা যায়, সেটা নির্দিষ্ট একটা সময় একটা পিরিয়ডিসিটি মেইনটেইন করে কিন্তু তাদের রোগ লক্ষণ দেখা দেয়। যেমন আর্সেনিকের রোগ লক্ষণ বেলা 12টা আবার উপর দিকে রাত 12টার সময় বৃদ্ধি পায়। তো এই ধরনের অনেক মেডিসিন আছে, যেমন সালফারের 7 দিন অন্তর অন্তর বৃদ্ধি পায়, আবার সাইলিশিয়ার অমাবস্যা পূর্ণিমায় তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। কিন্তু অনুরূপ ভাবে আমরা আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যেও দেখি 1418 নম্বর পেজ আছে, কত নম্বর পেজ? 1418 নম্বর পেজ, উইকনেস, উইকনেস পেরিওডিক্যাল, আর পেরিওডিক্যাল উইকনেস যদি থাকে নির্দিষ্ট সময় অন্তর যদি একটা দুর্বলতা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আর্জেন্টাম নাইটিকাম ফার্স্ট গ্রেড একটা মেডিসিন। কিন্তু মুক্ত বাতাসে গেলে তার অনেক বেশি ভালো লাগে, যখন তার মধ্যে কম্পন শুরু হয়, এই কম্পনটা এক্সটার্নালি আপনি বুঝতে পারবেন যে সে বাইরের দিক থেকেই সে কম্পন তার দেখা দিচ্ছে। আর্জেন্টাম নাইটিকাম এর ক্রিয়া যেটা বেশি করে সেটা হচ্ছে বাম সাইডে বেশি ক্রিয়া করে। কোন সাইড বেশি ক্রিয়া করে? বাম সাইডে বেশি ক্রিয়া করতে দেখা যায় আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে। যখন দেখবেন যে পেইন হচ্ছে কোথাও, এই পেইনটা দেখবেন যে প্রেসিং পেইন হচ্ছে, চাপন বোধ ব্যথা, চেপে ধরার মতো ব্যথা, এটা কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে দেখি। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখবেন মেন্স চলাকালীন সময় তাদের যত রোগ লক্ষণ দেখা দিচ্ছে, এটাও কিন্তু আর্জেন্টাম নাইটিকামের চমৎকার লক্ষণ। আর্জেন্টাম নাইটিকামের কি ধরনের খাবার পছন্দ? মিষ্টি খাবার পছন্দ, চিনি পছন্দ, মিষ্টি পছন্দ, মিষ্টান্ন যত প্রকার খাবার আছে যেখানেই মিষ্টির ছোঁয়া আছে ওইটাই তার পছন্দ, ওইটাই তার চাই। আর্জেন্টাম নাইটিকাম যদিও গরম কাতর, কিন্তু সে গরম পানি পান করলে একটু কমফোর্ট ফিল করে, গরম খাবার খেলে একটু কমফোর্ট ফিল করে। অদ্ভুত কথা না এটা? আর্জেন্টাম নাইটিকাম গরম কাতর, কিন্তু গরম কাতর হলে সে গরম খাবার কেন পছন্দ করবে? সে তো ঠান্ডা খাবার পছন্দ করার কথা। কিন্তু কেন্ট রেপার্টরিতে 1364 নম্বর পেজে আছে, দেখবেন যে ওয়ার্ম ড্রিঙ্কস ওয়ার্ম ফুড অ্যামেল হয়, উপসম্বোধ করে এটাতে। যদিও সে মিষ্টি পছন্দ করে কিন্তু মিষ্টি সে সহ্য করতে পারে না, আবার গরম কাতর কিন্তু সে ঠান্ডা খাবার একেবারে সহ্য করতে পারে না, কোল্ড ফুড অ্যাগ্রাভিয়েশন হয়। 1362 নাম্বার পেজে পাবেন কোল্ড ফুডে তার কষ্ট বেড়ে যায়, মানসিক পরিশ্রম করলে যেমন তার কষ্ট বেড়ে যায়, অনুরূপ ভাবে ফিজিক্যাল এক্সার্শনেও তাদের সকল কষ্ট বেড়ে যায়। 1358 নম্বর পেজে পাবেন, এবং সে 3 দিন খায় দেয় আর শুকিয়ে যায়, এমাসিয়েটেড হয়ে যায়। মেরাসমাস চিলড্রেনদের ক্ষেত্রে, এমাসিয়েটেড চিলড্রেনদের ক্ষেত্রে দেখবেন আর্জেন্টাম নাইটিকাম খুব চমৎকার কার্যকরী মেডিসিন। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে আরো অনেক লক্ষণ পাবেন, বিশেষ করে যে সমস্ত রোগী ইপিলেপসিতে সাফার করতেছে, প্রায় তাদের কনভালশন হতে দেখা যায়,
খিচুড়ি হতে দেখা যায়। তো যখন তাদের খিচুড়ি হয় দেখবেন ভয় পাওয়ার কারণে, এখন ভয় পাওয়ার থেকে যদি খিচুড়ি শুরু হয়, আমরা অনেকে চোখ বুঝে এখন এইটের কথা চিন্তা করি, ওপিয়ামের কথা চিন্তা করি, জেলসের কথা চিন্তা করি, কিন্তু আর্জেন্টাম নাইটিকামে রোগীদের ক্ষেত্রে আপনি দেখবেন দ্বিতীয় শ্রেণীর লক্ষণ হিসেবে আছে কেন্টের রেপার্টরিতে 1354 নম্বর পেজ, কত নম্বর পেজ, 1354 নম্বর পেজ দেখবেন কনভালশন ফ্রম ফ্রাইড, অথবা ফ্রাইড ফ্রম, ফ্রাইড যদি আগে দিই আমরা তাহলে কমা হবে, আর ফ্রম ফ্রাইড দিলে কমা হবে না। তো কনভালশন ফ্রম ফ্রাইড, তো যখন ভয় থেকে সন্ত্রাস জনিত ভয় হতে পারে আতঙ্কের কারণে যদি তার কনভালশন দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম নাইটিকাম খুবই চমৎকার কার্যকরী মেডিসিন। যদিও আর্জেন্টাম নাইটিকাম গরম কাতর, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা দেখি ভিজা আবহাওয়া ঠান্ডা এরা সহ্য করতে পারে না, এরা অসুস্থ হয়ে যায় বারবার, তাদের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, টেন্ডেন্সি টু টেক কোল্ড ইজিলি, সহজেই ঠান্ডা লাগার একটা প্রবণতা তাদের ক্ষেত্রে আমরা দেখি। বিশেষ করে এরা গরম কাতর, কিন্তু দেখবেন গরম কাতর হওয়ার কারণে তাদের শরীরে কোনো আবরণ দিলে, কোনো পোশাক আশাক রাখলে এরা সহ্য করতে পারে না, এরা একেবারেই টলারেট করতে পারে না, সেটাও কিন্তু আর্জেন্টাইন নাইটিকামের চমৎকার কার্যকরী লক্ষণ। এই লক্ষণটা গুরুত্বপূর্ণ লক্ষণ, কিন্তু আর্জেন্টাইন নাইটিকামের রোগীদের মধ্যে দেখবেন সেক্সুয়াল ইন্টারকোর্স করলেই তাদের সকল কষ্ট বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা আর্জেন্টাইন নাইটিকামের রোগীদের ক্ষেত্রে দেখি। কিন্তু আর্জেন্টাইন নাইটিকামের যদিও ঠান্ডা খাবার তার সহ্য হয় না, কিন্তু মুক্ত বাতাসে গেলে সে অনেক বেশি কমফোর্ট ফিল করে, মধ্যরাতের আগে মধ্যরাতের পূর্বে তার সকল কষ্ট বেড়ে যায়, রাতে যেমন তার কষ্ট বাড়ে আবার মধ্যরাতের আগেও তার কষ্ট বাড়ে। এই সমস্ত যে জেনারেল যে সিমটম গুলো বললাম, মেন্টাল যে সিমটম গুলো বললাম, এবং এর সাথে আরো তুলনায় অনেক মেডিসিন আছে, অলরেডি 8টা বেজে যাচ্ছে, আর 1 মিনিট আছে, আমরা নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করি এবং নির্দিষ্ট সময়ে ক্লাস শেষ করার চেষ্টা করি। তো আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি, সকলকে দীর্ঘ 2 ঘন্টা ধরে আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য, মনোযোগ সহকারে আলোচনা এইভাবে শুনতে পেরেছেন এবং ধৈর্য ধরে আলোচনা শুনেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ, আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ।